আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ছিল উচ্চ মাধ্যমিক দু বাংলা পরীক্ষা দেখো এটা হচ্ছে আমাদের বাংলার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের সম্পূর্ণ এক নম্বর এবং দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দেব তার সঙ্গে সোমনাথ একাডেমি থেকে তোমরা যারা আমাদের কাছ থেকে বেঙ্গলি নোট লাস্ট মিনিটের সাজেশান এবং লাস্ট মিনিটের নোট সংগ্রহ করেছিলে স্বল্প মূল্যে তোমরা অবশ্যই দেখে নাও যে আমাদের এই আমাদের নোট থেকে কত নম্বরের প্রশ্ন এবছরে কমন এসেছে প্রত্যেকটা প্রশ্নের আমাদের নোটের যে উত্তরের পেজ আমি এই প্রশ্নপত্রে লিখে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও অর্থাৎ গত বছরের না এ বছরে কিন্তু প্রায় ধরতে পারো সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু কমন এসেছে তো চলো আমরা ভিডিও শুরু করি প্রথমে আমরা এক নম্বরে 12খানা এমসিকিউ আছে এমসিকিউ গুলো দেখে নেব এক নম্বরের প্রশ্ন নিরুপমার পিতা ছিলেন উত্তর লিখবে অপশন খ রামসুন্দর দেখো একটু তোমার প্রিন্টআউটটা কিন্তু হেজি আসছে একটু বুঝে নাও দু নম্বরের প্রশ্ন ভানুমতি কখনো যা করেনি উত্তর লিখবে চা করেনি ঠিক আছে আমি ইউটিউবে লাস্ট মিনিটে চা ভিডিও দিছিলাম অর্থাৎ গল্প কবিতা প্রবন্ধ নাটক থেকে দেখো এই প্রশ্নগুলো কিন্তু ওখানে সব ছিল তিন নম্বরের প্রশ্ন তিনি সব চিনিয়ে দেবেন কে চিনিয়ে দেবেন লিখবে কবিরাজ চারের প্রশ্ন বড় কর্তা নেমন্তন্ন করেছিলেন উত্তর লিখবে অপশন খয়েরটা এক হাজার জনকে পাঁচের প্রশ্ন গ্রামের জলাশয় ভরা আছে কিসে উত্তর লিখবে ক লিখবে পানায় প্রশ্ন ছেলেটা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্য গ্রন্থের অন্তর্গত উত্তর প্রশ্ন অমলকান্তি যা হতে চেয়েছিল উত্তর কি লিখবে অপশন গ লিখবে রোদ্দুর হতে চেয়েছিল আর কবি যে চিঠি পেয়েছিলেন তা হল উত্তর হচ্ছে অপশান গ লিখবে ভাবি যুগের নয়ের প্রশ্ন আরণ্য গল্পের লেখক উত্তর হচ্ছে ক বিভূতিভূষণ মুখোপাধ্যায় সরি একটা মিস্টেক হয়ে এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে এটা হবে না ভুল হলো আচ্ছা দশের প্রশ্ন দ্বিজ শব্দের অর্থ উত্তর লিখবে ব্রাহ্মণ এগারো দেখের প্রশ্ন ভারতচন্দ্র সভাপতি ছিলেন উত্তর হচ্ছে অপশন ক লিখবে রাজা কৃষ্ণচন্দ্রের বারো নম্বরের প্রশ্ন লৌকিক ধর্ম প্রভাবিত মঙ্গল কাব্যের উত্তর হচ্ছে অপশন ক লিখবে মনসা মঙ্গল বারোখানা এম উত্তর আমি বলে দিলাম ঠিক আছে খুব দ্রুত উত্তরগুলো সলভ করেছি যদি তোমাদের মনে হয় যে কোনো একটা মিস্টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ঠিকঠাক করে দেবো আচ্ছা এবারে দেখো নিচের যে কোনো এক ছয়টি প্রশ্নের উত্তর দাও দু নম্বরে ছটি লিখতে হয় ঠিক আছে তো দেখো উত্তরগুলো আমি লিখে দিইনি তাও আমি শর্টে তোমাদের মুখে বলে দেবো একের প্রশ্ন দেখো ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি কোথায় কবি হৃদয় চুরি গেছে এটা এক নম্বর প্রশ্ন দু নম্বরের প্রশ্ন দেখো ছেলেটার বয়স হবে বছর দশে এই ছেলেটা কোথা থেকে পড়ে যায় তার ফলে তার কি হয় এটা উত্তর আমি বলে দিই ছেলেটা এটা ছেলেটা কবিতায় ছেলেটা কুল পারতে গিয়ে গাছ থেকে পড়ে তার ফলে তার কিন্তু হার ভেঙে যায় তা যেগুলো মনে আছে আমি তোমাদের বলে দিচ্ছি তিন নম্বরের প্রশ্ন কি পড়েছে দেখো আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কবি কিসের কিসের রূপে ফিরে আসতে চান লিখবে কবি ফিরে আসতে চান সংকোচিল শালিকের বেশে ভোরের কাক হয়ে হাঁস বা লক্ষ্মী পেঁচা হয়ে কার্তিকের নবান্নের দেশে এই বাংলায় ফিরে আসতে চান হয়েছে চার নম্বরের প্রশ্ন মোহ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন লিখবে মানব স্বভাবের মূলে যে সহজাত শক্তি তার প্রতি অবিশ্বাস থেকে যে বিহলতার জন্ম হয় তার নামই হচ্ছে কিন্তু মোহ পাঁচের প্রশ্ন কবি বৃন্দাবন দাসের লেখা কাব্যের নাম কি এটি কটি খণ্ডে বিনষ্ট দেখো লিখবে কবি বৃন্দাবন দাসের লেখা কাব্যের নাম হচ্ছে শ্রী চৈতন্য ভগবত এটি তিনটি খণ্ডে বিভক্ত ঠিক আছে এবং মোট একান্নটি অধ্যায়ে বিন্যস্ত ওকে ছ নম্বরের প্রশ্ন অপি চারটি উদাহরণ দাও আশা করি তোমরা এটা পেরেছ আমাদের নোটে ছিল করিয়া কইরা এগুলো হবে দেখিয়া দেখা ঠিক আছে কালি কাইল এগুলো হবে সাতের প্রশ্ন আদি স্বর কাকে বলে উদাহরণ দাও লিখবে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি স্বর লোপ পেলে তাকে বলা হয় আদি স্বর লোপ যেমন অলাবু থেকে লাবু ঠিক আছে উদ্ধার থেকে ধার ওকে আটের প্রশ্ন কনফুসিয়াস ছিলেন এবার বিভাগ গ দেখো বড় প্রশ্নগুলো একের প্রশ্ন ওরে নবীন ওরে আমার কাঁচা কবি নবীনদের আর কি কি নামে অভিহিত করেছেন এবং কিভাবে তাদের বাঁচাতে বলেছেন এটা আমাদের নোট যারা সংগ্রহ করেছিলেন পেজ নাম্বার আটাশে কোশ্চেন নাম্বার ওয়ানে এর উত্তর পাবে সবুজের অভিযান এই কবিতা থেকে এই প্রশ্নটি কিন্তু এসেছে খ গাই সাম্যের গান কবি কোথায় কোথায় এসে সাম্যের গান গাইতে চান আমাদের নোটের পেজ তেত্রিশ কোশ্চেন নাম্বার ওয়ানে পাবে দু হাজার এটা কিন্তু রিপিট প্রশ্ন এসেছে গয়টা এসেছে নতুন শিশু শিশুর জন্য কি করতে হবে তারা কিভাবে চলে যাবে আর যারা থাকবে তারা কারা পেজ চল্লিশ কোশ্চেন নাম্বার টু ছাড়পত্র থেকে এই প্রশ্নটি এসছে দু হাজার তেইশেও কিন্তু ছাড়পত্র থেকে প্রশ্ন এসেছিল এবছরও কিন্তু রিপিট হলো দেখো তাহলে যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিল তোমরা দেখো দুটো লিখতে দিয়েছো তোমরা তিনটেই কমন পেয়েছো আচ্ছা চলে আসো গল্প থেকে তিনটে করতে বলেছে দেখো ক আরণ্যক উপন্যাসে মানব প্রেম ও প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো সাজেশন তোমরা পেয়েছিলে একদম আরণ্যকের দু নম্বর সাজেশন আমি প্রশ্নটি তুলে দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা ক্ষয়ের প্রশ্নটা আমাদের নোটের মধ্যে ছিল না কিন্তু গয়ের দেখো দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো আমাদের নোটের তিন নাম্বার পেজ কোশ্চেন নাম্বার ওয়ানে তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে তিন নম্বরের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেখো ডাকঘ নাটকটি কি ধরনের নাটক এই নাটকের কেন্দ্রীয় চরিত্রকে আর চরিত্রটির ওপর সংক্ষেপে আলোকপাত করো আমাদের নোটের পেজ তেষট্টি নাম্বার কোশ্চেন নাম্বার চারে এর উত্তর আছে এবার যারা লাস্টের দিকে নোট নিয়েছ তোমরা হয়তো ভালো করে পড়তে পারোনি বলতে পারো মিলিনি কিন্তু দেখো অমলের চরিত্র ডাকঘরে নাটকে যে অমলের চরিত্র সেটাই হচ্ছে কেন্দ্রীয় চরিত্র এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে তা আমি লিখে দিয়েছি যে অমলের চরিত্র যারা লিখিয়েছে তাদের সঠিক ক্যান্সার খ দেখো অমল কান্তি রোদ্দুর হতে পারি এই আক্ষেপের মধ্য দিয়ে কবি কোন সত্যে পৌঁছতে চেয়েছেন দেখো এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কবিতার প্রশ্ন তাই না কিন্তু তোমাদের দেখো এখানে দিয়ে দিয়েছে যাই হোক এটা কিন্তু আমাদের কোশ্চেন সরি এটা আমরা লাস্টে যে শর্ট নোটস দিয়েছিলাম সেখানে কোশ্চেন নাম্বার এক চাপ চার নম্বর পেজ তোমরা এই উত্তরটা কিন্তু ওখানে পেয়ে যাবে হয়ে গেল চারের দিকে দেখে নাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুটো লিখতে হয় আমি চারটে কব দেখাচ্ছি দেখো মঙ্গল কাব্য কাকে বলে এই কাব্যে এরূপ নাম করে কারণ কি নোটে আছে পেজ নাম্বারটা আমি টাইম পাইনি খ চর্যাপদের আবিষ্কর্তাকে নেপালি পুজোতে এর নাম কি পেজ বাহাত্তর নম্বরে চর্যাপদের প্রশ্নটা পড়লেই এই উত্তরটা পেয়ে যাচ্ছ গ মঙ্গল কাব্যে চারজন কবির নাম লেখো এই কাব্যের আরো একজন আরো এক নাম কি পেজ এর উত্তরগুলো পাচ্ছ ঘ মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রী কাব্যকে কীর্তন কাব্যকে আমরা গুরুত্ব দিয়ে থাকি তার লেখো দুটি পেজ তিয়াত্তর কোশ্চেন নাম্বার টু দেখো দুটো প্রশ্ন চারটে কমন ঠিক আছে তোমরা দুটো লিখতে হবে ক্লিয়ার হলো নেক্সট পেজ চলে আসো পাঁচের দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে তো একটি লিখতে হবে এক নম্বর দেখো বর্তমানে সারা ভারতের অস্ট্রিক ভাষা কটি এই ভাষা বংশের শ্রেণী বিভাজন করো এটি আমাদের নোটেও ছিল না ছিল না কিন্তু ক্ষয়টা দেখো কিলক লিপির এরূপ নামকরণের কারণ কি এই লিপি সম্বন্ধে আলোচনা লেখ আলোচনা করো তাহলে এই লিপি আমাদের নোটের চুরাশি নাম্বার পেজ কোশ্চেন নাম্বার ওয়ানে তোমার এর উত্তর পেয়ে যাচ্ছ দুটো লিখতে একটা লিখতে বলেছে একটা তো কমন হয়ে গেল ছয়ের দাগে চলে আসো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এই জায়গাটা কিন্তু একটু গুলিয়েছে ঠিক আছে এখানে চারটের মধ্যে একটি প্রশ্ন তোমরা সাজেশনও কমন পেয়েছো নোটেও কমন পেয়েছো যে রুপিমকে কটি ভাগে ভাগ করা যায় তাদের শ্রেণী ভাগ করো পেজ নাইনটি টু কোয়েশ্চেন নাম্বার ওয়ান আশা করি এখানে একটি প্রশ্ন কমন আসেনি মানে দুই দুই চার কমন আসেনি তিনটি প্রশ্ন আমাদের নোটের মধ্যে নেই চলো রচনা দেখে নাও আমি তোমাদের বারবার বলেছিলাম যে জীবনী ফরম্যাট পড়ে যেতে সেখান থেকে লিখবে কিন্তু দেখো যারা রচনা পড়েছিলে দেখো খেলাধুলা কিন্তু জগদীশ চন্দ্র বসু অন্যান্য বছর কি হয় তার জন্ম কোথায় কবে তার পিতা মাতার নাম কিছুটা এইগুলো সব দিয়ে দিত কিন্তু এবছর দেখো একটু ঘুরিয়ে দিয়েছে কারোর নামই দেয়নি তাই তোমাদের অনেকে কিন্তু রচনাটা লিখতে একটু অসুবিধা হয়েছে কিন্তু এই ফর্মেটটা তো দেয়া উচিত ছিলই না তাই না প্রত্যেকটা বছর তার বাবার নাম মায়ের নাম পুরুষ সম্পর্কে দিয়ে দেয় তোমাদের সাজিয়ে লিখতে হবে সেই হিসাবে ফর্ম্যাট দিয়েছিলাম কিন্তু এই রচনাটা অবশ্যই বানিয়ে লেখা যায় এমনকি ভ্রমণের উপকারিতাও লেখা যায় ঠিক আছে তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো আমাদের নোট থেকে কত পার্সেন্ট কমন আসে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এমনকি যদি কোনো পরীক্ষা খারাপ হয় আমি সেইটা নিয়েও কিন্তু ভিডিও করব গত বছর কিন্তু এডুকেশনের প্রশ্নপত্র একটু খারাপ হয়েছিল পঞ্চান্ন নম্বর কমন ছিল তা সত্ত্বেও কিন্তু আমি ভিডিও ইউটিউবে দিয়েছিলাম ঠিক আছে আর আমি কিন্তু কমন এলে তবেই দেখাবো এরকম কথা নয় কমন এলেও দেখাবো না এলেও দেখাবো ঠিক আছে যারা ইংরাজি পরীক্ষা দিতে চলেছো ভালো করে যারা নোট নিয়েছ আমাদের কাছ থেকে ভালো করে পড়ে যাও ইউটিউবে যে ভিডিওগুলো আমি দিয়েছি ভালো করে একটু দেখে যাও ওই ধরনেরই কিন্তু প্রশ্নপত্র আসবে ঠিক আছে তো যারা এখনো নোট নাওনি স্বল্প মূল্যে সোমনাথ একাডেমি থেকে তোমরা লাস্ট মিনিটের সাজেশন লাস্ট মিনিটে নোটটা সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো